কেন কান্দে সন্তান মনটা খারাপ করে আর কর্নারে গিয়ে ফোফায়া ফোফায়া কান্দে বাবা অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয় লঞ্চ ঘাট গিয়ে দেখে সন্তানের হাতে এখনো সেই বাজারের ব্যাগগুলো দেখেছে সন্তানকে কোলে তুলে অ্যাম্বুলেন্সে করে যখন বাড়ি আনা হয় ছোট বাচ্চাটা লাফ মেরে দৌড়ে অ্যাম্বুলেন্সের উপরে উঠে যায় গিয়া বাবার দুই কপালে কপালে আর দুই গালে চুমু খায় আর বলে বাবা এখনো ঘুমাও ঘরে মা কান্দে তাড়াতাড়ি ঘরে চলো ও আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাবদ এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালে তাআত বেরিয়া সব কিছুর ক্ষমতার মালিককে নবী হাজির নাজির না গায়ে পেড়ি লইয়া তর্ক কইরা ঠিক মতো একটা নামাজ পড়ে না ঠিক কিনা জোরে কর এগুলো তর্ক কর ওলামায়ে কেরাম নিজেরা নিজের আপনারা কি আপনারা আল্লাহ জিগাইব কিয়ামতের দিন কবরে গেলে আল্লাহ জিগাইব এ কর নবী নূরের তৈরি না মাটির তৈরি আল্লাহ কিলু কিছু জিজ্ঞাসা করবে না প্রথম ঈমান হলো নবী যার তৈরি হোক নূর হোক মাটি হোক আগে নবীর উপর ঈমান আনছে এটাই সত্য ঠিক কিনা জোরে বলেন এরপরে নূর নিয়ে মাটি নিয়ে যদি লাগা লাগে আপনাদের মধ্যে লাগে আপনারা লেখা দিবেন মসজিদের ইমাম বরাবর লেখা দিবেন মাদ্রাসার উস্তাদ বরাবর হুজুর এটা সমাধান করেন সমাজ ঝামেলা হইতেছে আর আপনার চার দোকানে বই বই ফতুয়া দানার মারামারি করেন কে নূর কে মাটি কে দাঁড়ায়া সালাম দিল কে বইয়া সালাম দিল খবরদার নিজেরা দ্বন্দ্ব করবেন না আমি যদি এখানে বসে বলি এই হাদিস সহি এই হাদিস জয়ীফ এই হাদিস মুরসাল মুনকাতে কোন হাদিস সেকা রাবি সেকা কোন হাদিসের রাবি গায়রে সেকা রাবি এগুলো যদি বলি কিছু বুঝলেন তার মানে আপনারা এর ব্যবধান বুঝবেন না আপনাদের সামনে আমি তো একটা হাদিস কইলাম এই দেখেন মিলাদ কিয়ামের দলিল قال رسول الله صلى الله عليه وسلم اقام الرسول এই যে কইতেছি আমি কি কই লইলাম হাদিসটা সহি আপনি মনে করলেন সহি আর এক বক্তা এই কইবে এই হাদিসটা জয়ীফ আপনি সুপয়ে রইলেন জয়ীফ তো আপনি কি বুঝলেন পাটাভূতা ঘষাঘষি দপা সারা মরিচের নেতাদের গুতুগুতি কাম সারা আমাদের বুঝেন নাই এই হলো অবস্থা সমাজের তো পাটাভূতা ঘষাঘষি চলবে আর আপনারা মাছ খাইন দেখি মরিচ দপা সারা এজন্য আপনারা কোনো দফা সারার মধ্যে আপনার স্টপ থাকবেন কোনো সমস্যার লিখিত দিবেন হুজুর সমস্যা সমাধান করে দেন এই আমরা বসে নিজেরা পর্যালোচনা করে আপনাদেরকে একটা সমাধান দিয়ে দেব ঠিক কি না না নিজেরা পিটাপিটি করবেন না সুন্নতের গুতায় ফরজ করিয়েন না খবরদার আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন তো বলতেছিলাম নবীর সুন্নাত মানতে হবে হুজুর হতে হবে মানে এই হুজুর মানে মাওলানা না মুফতি না নবীর আশিক যদি দাবি করো নবীর সুন্নাত মানতে হবে আমার নবীর বিরুদ্ধে অনেক বেঈমানরা ময়দানে গালি দেয় আর তুমি নবীর সুন্নাত ওয়ালা দাবি করো তোমার কলিজায় লাগে না তুমি নবীর মুনাফিক উম্মত তোমার দলের কর্মীরা যদি নবীর বিরুদ্ধে কথা বলে তুমি কি কর্মী এজন্য তাকে ছাড় দিয়ে দিবা না জোরে কথা কয় না যে কোনো দলের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাবলীগ চরমনাই জামাত জমিয়াত হেফাজত খেলাফত যা বলেন না কেন বাংলাদেশের রাজনৈতিক দল আছে যারা প্রত্যেক দলের কর্মীরা তার দলের একজন আপন মানুষ না এখন সে যদি নবীর বিরুদ্ধে কথা কয় ওই নেতায় ছাড় দিবে না তার মানে বোঝা যায় আমার আল্লাহর জন্য নবীর জন্য প্রত্যেকের দিলে একটা জায়গা আছে ঠিক কিনা জোরে বলেন এই জায়গা আছে তার মানে বোঝা যায় কোন নাস্তিক কোন মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলায় টিকতে পারবে না ঠিক কি না জয় বলে শোনেন আমার কথা শোনেন আমরা ইসলাম মানি আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা অন্য ধর্মকে অনেক রেসপেক্ট করি কোন গির্জায় হামলা করছি আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমান কোন মন্দিরে হামলা করছি তার মানে তাদেরকে আমরা সম্মান করি আমাদের প্রশাসন মুসলিম তাদেরকে সহযোগিতা করে কি করে না এত পরিমাণে করে একটা সময় কিছু কিছু জায়গায় আমরাও ততটা পাই না তাদেরকে এত পরিমাণ কিন্তু আমরা আমরা কিন্তু তাদেরকে নিয়ে কোনো হিংসা করি না যে এত কেন করে করছি কখনো গোটা বিশ্বে বিধর্মীরা যত শান্তিতে না আছে বাংলাদেশ তার থেকে বেশি আছে ঠিক
অনেক শান্তি দেন না 11.5 লক্ষ রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিয়ে বুঝাই দিছি আমাদের দিল কত বড় আমরা চাইলে নাফ নদীতে ভাষায় দিতে পারতাম এখানে উঠতে পারবি না ঠিক কিনা জোরে বলেন এই দেখেন রাখাইনরা রাখাইনে অং শান সুচি তার নেতৃত্বে হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে মারলো জবাই করলো আমরা চাইলে বাংলাদেশের রাখাইনকে জবাই করতে পারতাম না আমরা করি নাই বুঝাইয়া দিছি আমরা মুসলমান হাঙ্গা দাঙ্গামা জঙ্গিবাদিতা উগ্রতা কিচ্ছু আমরা পছন্দ করি না আমাদের সমস্যা এক জায়গায় নাস্তিক মুরতা ঠিক না আমরা কোনো এই যে আমাদের বিদ্যুৎ দিবেন না হারিকেন জ্বালায় পড়ালেখা করব আমাদেরকে খাবার দিবেন না না খেয়ে থাকবো বাসস্থান দিবেন না গাছের নিচে থাকবো পড়ালেখার জায়গা দিবেন না গাছের নিচে পড়ালেখা করব তবে আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয় মুসলমান এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন নাস্তিকদেরকে ছাড় দিবে না কোন নাস্তিকদের ছাড় দিবে না ইনশাআল্লাহ কে আওয়ামী লীগের কে বিএনপি নবীর বেলায় সবাই আয় নবী কয়জন আল্লাহ কয়জন ধর্ম কয়টা এক আল্লাহর গোলাম আমরা এক নবীর উম্মত আমরা এক ধর্মের মুসলমান আমরা সুতরাং কোন নাস্তিক যদি মনে করে তারা দলাদলি করতেছে এই ফাঁকে নবীর বিরুদ্ধে কথা বলবে তাহলে বোকামি করবে কারণ বাংলার মুসলমান নবীর বেলায় আল্লাহর বেলায় কাউকে ছাড় দিবে না নবীজি আমি কেন কথাটা বললাম কারণ নবীজি বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সন্তান পিতামাতা এবং সর্বস্তরের মানুষের চেয়ে আমি নবীকে যদি বেশি না ভালোবাসো তুমি মুমিন হতে পারবে না তাই নবী এই কথাটা বললেন তার মানে আমরা আমার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে আমার মন খারাপ হয় কি হয় না মেজাজ গরম হয় কি হয় না মায়ের মাকে নিয়ে কেউ গালি দিলে মেজাজ গরম হয় কি হয় না বন্ধুকে নিয়ে কেউ গালি দিলে মেজাজ গরম হয় কি হয় না তা নবী বলছে এর থেকেও বেশি ভালোবাসতে হবে নবীকে তাই নবীরে গালি দিলে তোমার কলিজায় লাগে না তার মানে তুমি ইমানদার হতে পারো না কথা বুঝে আসছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমরা নাস্তিকতার বেলায় কোনো ছাড় নাই বাকি টাইম আমরা সবাই শান্ত আলহামদুলিল্লাহ 90% মুসলমানের রাষ্ট্র হিন্দুরাও থাকবে বৌদ্ধরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে নাস্তিকরা থাকতে পারবে না নবীর আদর্শ মানতে হবে বাজান 3.5 হাত বডিতে নবীর সুন্নাত উঠাইলেন আপনি 3.5 হাত বডিতে নবীর সুন্নাত যদি উঠাইতে পারেন আপনার কলিজায় যাওয়া সম্ভব আর 3.5 হাত বডিতে আপনার ইসলাম নাই আপনি বয়া বয়া দাবি করেন আমি নবীর আসে আপনার মতো সিন্নিখর মুসলমান বাংলার জমিনে তো দরকার নাই আমার নবীও কিয়ামতে সুপারিশ করবে না আফসোস মুসলমানের জন্য আর পীর নিয়ে একটু অনেকের অ্যালার্জি আছে আমি কোন পীরের মুরিদ না তারপরেও আমি আপনাদেরকে একটা সুন্দর সমাধান দিয়ে যাই বুঝবেন অনেকে মনে করে কয় হুজুর পীর মুরিদি অনেকে বলবে বেটা কোরআনে হাদিসে কোথাও নাই তুই এটি মানতে যাও কা বলে কি বলে না আচ্ছা নামাজ রোজা কোরআনে আছে সবাই বলেন নামাজ রোজা কোরআনে আছে কে কে মানেন দে হাত তুলেন আন হাত না মান নামাজ রোজা কোরআনে নাই ভাই হুজুর এটা কি কইলেন নামাজ আছে কোরআনে আছে সালাত আর সাওম নামাজ রোজা ফারসি শব্দ উর্দু শব্দ কথা বুঝেন নাই সবাই হাত উঠেছেন যেটা ভুল বুঝে উঠান নাই সঠিকটাই বুঝছেন তো পীরও এমন একটা জিনিস ফারসি শব্দ এর আরবি অর্থ হলো কোরআনে মুরব্বি কি বলে মুর্শিদ আর বাংলা হলো মুরব্বি শায়েখ বা মুর্শিদ হলো আরবিতে ব্যবহার হয় বাংলায় মুরব্বি ফার্সিতে কি পীর জোরে কন কি তো ভাষাগত ব্যবহার পীরটা হয়ে গেছে ওদিকে নামাজ রোজা হয়ে গেছে বুঝেন নাই এজন্য পীরকে মানার কিছু সুরত আছে ঠেলা গাড়ি চিনেন বাংলাদেশ আলারা কিন্তু মোবাইল বানায় না একটা ঠেলা গাড়ি বানাইছে তার আবার ব্রেক নাই তারপরও খুশি আমরা আমরা বহু মেধাবী আছে বাংলাদেশে কিন্তু আমেরিকাটা আমেরিকা লয়ে যায় জায়গা চলে যায় শোনেন ইংল্যান্ডে যেইটারে ওয়াটার কয় বাংলাদেশে কি কয় এখন কেউ যদি বলে ওয়াটার খাই আমি পানি খাই না হইলো কথাটা কি হইলো এখন আমাকে জবাব দেন নামাজ কেমনে পড়বেন হাত কেমনে বাঁধবেন সালাম কেমনে ফিরাবেন
এদিকে কতটুকু ফিরাবেন? বউরে তালাক দিলেন, তালাকে মুখাল্লাজা নাকি তালাকে বায়না নাকি রজঈ, কোন তালাক হইল, কতটুকু সম্পদ আপনার কাছে থাকলে আপনার উপরে হজ ফরজ, আপনার উপরে কোরবানি ওয়াজিব, এই সমস্ত আহকাম মাসআলা জানার একজন মুরব্বির প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আপনি সাধারণ সাধারণ একজন স্কুলের পিটি করায়, সেও একা একা পিটি করতে পারে না ছাত্ররা, একজন ওস্তাদ সামনে দাঁড়ায় থাকে এরপরে পিটি করে, ঠিক কিনা? মুরব্বি ছাড়া চলা যাবে না। এই মুরব্বির বাংলা ফার্সি শব্দ হলো পীর, এই মুরব্বিরই আরবি শব্দ মুর্শিদ বা শায়েক। এখন আসেন, ঠেলাগাড়ি ড্রাইভার যদি কয় আমি পাইলট হইয়া বিমান চালাম, হইল এত কোনো মতে শিখে টিকে উঠতে পারে আর নামতে পারবে না, লইয়া মরবে সব। ঠেলাগাড়ির ড্রাইভারকে যদি বিমান চালাতে হয় 5 বছর 6 বছর পিএইচডি করতে হবে, বিদেশ গিয়া ট্রেনিং দিয়ে আসতে হবে, তেমনি ভাবে একজন পীর হাজার হাজার মানুষকে কোরআনের কথা বলবে, সঠিক পথ দেখাবে, এই পীরের মধ্যেও যদি যোগ্যতা না থাকে হাজার হাজার মানুষ নিয়ে পীরও জাহান্নামে চলে যাবে। পীরের মধ্যে কি যোগ্যতা? পাইলট হওয়ার জন্য যেমন ঠেলাগাড়িওয়ালার যোগ্যতা লাগবে, পীরের মধ্যেও যোগ্যতা লাগবে। কি যোগ্যতা? পীর সুন্নাতের খেলাফ কোনো কাজ করতে পারবে না, পীরের গালে দাড়ি থাকতে হবে। কেন থাকতে হবে? আপনার মসজিদের ইমাম যদি একদিন হাফ প্যান্ট ফিন্দার একটা স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়া নামাজে খাড়ায়, নামাজ পড়বেন একজনও? পড়বেন না, পড়বেন না, লাতি মারবেন, মেহরাব ভাঙ্গে বাইরে বাইরে যাব, ঠিক কিনা জোরে কন? তার মানে বোঝা যায় ইমাম সাহেব আপনাকে আমরা এই সুরতে দেখতে চাই না, ইমাম আপনি আমাদের নেতা, এই সময়ের জন্য আপনার পিছে ইক্তেদা করতেছে, আপনারই সুন্নতের খবর নাই, ফরজের খবর নাই, তো আপনি কিসের ইমাম? সেম ভাবে পীরও হাজার মানুষকে সুন্নতের কথা বলতেছে, নফলের কথা বলবে, সঠিক পথ দেখাবে, ওনার মধ্যে সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই, আবার কেউ কেউ ল্যাংডা, এরা পীর না, পীর না, ভণ্ড, কোনো সন্দেহ না। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাবদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারাজ সদ সাল তাআত বেরিয়া। সব কিছুর ক্ষমতার মালিককে আর বলেন কে? সর্ব অবস্থায় কার অনুসরণ করব? আমাদের রোল মডেল হবে নবী আমার, কাটা করবে ইদের বাজার নিয়ে যাবে, বিল্ডিং এর তোলা পরে সব স্বপ্নগুলো ভস্ম হয়ে যায়, বাইক চালাইতেছো কত আনন্দ, তুমি কত ভিআইপি ভাবে R15 নিয়ে দৌড়াও, কত ভিআইপি ভাবে ভালো ভালো মডেলের গাড়ি চালাও, কত চিন্তা চেতনা, বড় হয়া বড় বিশাল বিজনেসম্যান হবা, গাড়ির মালিক হবা, টাকার মালিক হবা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানাইবা, তুমি ভুল চালাও না, তুমি সঠিক পথে হুন্ডাটা চালাইতেছো, ট্রাক ভুল কইরা তোমার হুন্ডা চাপা দিয়া তোমারে ফিসে যাবে, কারণ তোমার মৃত্যু সেখানে লেখা আছে বান্দা। এই জন্য বলি যুবক, মৃত্যুর কোনো বান্দা ঠিক ঠিকানা নাই, কখন এসে যায়, এই জীবনটার কোনো গ্যারান্টি নাই, কিসের ঈদের দিন, কিসের কোরবানির দিন, মানুষ মারা যায় কি যায় না? আরে ভাই, 2010 সালের ঘটনা প্রথম আলো পত্রিকায় এসেছিল, চাঁদপুর থেকে সন্তান রওনা দিছে, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সন্তান রওনা দিছে, ঈদের আগের দিন 6 মাস যাবত বাড়ি যায় না, চাকরি করতেছে, টাকা জমাইছে, মাকে ফোন দিছে, মা আমি আজ রাত্র 12টায় লঞ্চে উঠবো, মা তোমার জন্য কেনাকাটা করেছি, আমার 6 বছরের খোকার জন্য কেনাকাটা করেছি মা, আমার বিবির জন্য কেনাকাটা করেছি, ভাই বোনের জন্য আব্বার জন্য কেনাকাটা করেছি, ও মা গো আমি সেমাই নাস্তা পর্যন্ত অনেক কেনাকাটা করেছি মা, ও মা খবরদার আব্বা যেন কোনো বাজার না করে মা, মা কথাটা শুনিয়া কলিজাটা বড় হয়ে গেছে, 6 মাস পর সন্তান কি দেখবে, ওদিকে 6 বছরের বাচ্চাটা আব্বু আব্বু করে ডাকে, আমার আব্বু আজকে আসবে, ঈদের দিন বাবার সাথে নামাজ যাবে, কত আনন্দ,
সন্তান লঞ্চে উঠে মাকে ফোন দিল, মা লঞ্চে উঠলাম, আমি ফজর নাগাদ বাসায় পৌঁছে যাব মা। সন্তান যখন রওনা দেয় মা ঘুমায় না, জানালা খুলিয়া বাইরে তাকায় রইছে। বাবা বারবার ডেকে বলে বিবি কেন ঘুমাও না, বিবি ডেকে বলে ও আমার স্বামী গো, আমার সন্তান ছয় মাস পর বাড়ি আসবে, এর থেকে আমার কাছে বড় পাওয়ার আর কি আছে। আমাকে এসে যদি মা বলে ডাক দেয়, আর আমি সজাগ না হইতে পারি, আমার বড় খারাপ লাগবে। সারা রাত মা ঘুমায় না, মা এমন একটা সম্পদ রে মুসলমান, দুনিয়ার সব একত্রিত হয়ে গেলেও মাকে কখনো তুমি সন্তানের কাছে মাকে খারাপ বানাতে পারবা না, ঠিক কিনা? মায়ের কাছে ল্যাংরা লুলা হোক সন্তান যেমনই হোক না কেন, মায়ের কাছে তার সন্তান পৃথিবীর সেরা সন্তান। ও নবীর উম্মতের দালাল্লার গোলাম, ফজরের আজান হয়ে গেল, মা তার স্বামীকে ডেকে বলে ও স্বামী আমার তাড়াতাড়ি একটু সন্তানের ফোন দাও। সন্তান ফজরের সময় আসার কথা, এখনো কেন সন্তান আসলো না? ওদিকে সব মানুষগুলো গোসলের জন্য রেডি আস, ঈদের ময়দানে যাবে কত আনন্দ, মানুষগুলো সেমাই নাস্তা বানানোর জন্য কত প্রস্তুতি, এত আনন্দ, কিন্তু সন্তানের ফোনে কল ঢুকতেছে না। বাবা পাগলের মতো হয়ে গেছে, সন্তানের ফোনে কেন কল যায় না? সব মানুষগুলো আস্তে আস্তে এদের ময়দানে রওনা দেয়, ছয় বছরের বাচ্চাটা জানালা দিয়ে তাকা কয় মা, সবাই আজ বাবার সাথে এদের ময়দানে যায়, আমার বাবা কি এখনো আসবে না? হঠাৎ করে বাবার ফোনে একটা কল আসলো, অপরিচিত নাম্বার। ফোন দিয়া বলে ও বাবা তোমার সন্তানের নাম কি অমুক বলে, ও বাবা তুমি এখনো ঘরে কি করো, তোমার সন্তান চাঁদপুরের মোহনায় লঞ্চ ডুবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। বাবা মোবাইলটা হাত থেকে পড়ে যায়, মা পাগলির মতো ঘরের এপাশে দৌড়ায় ওপাশে দৌড়ায়। ও বান্দা সন্তানের মাও কান্দে, মা কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, ছয় বছরের সন্তানটা এর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, কিছু বলে না। সবাই কেন কান্দে? সন্তান মনটা খারাপ করে আর কর্নারে গিয়ে ফোফায়া ফোফায়া কান্দে। বাবা অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয় লঞ্চ ঘাট গিয়ে, দেখে সন্তানের হাতে এখনো সেই বাজারের ব্যাগগুলো দেখেছে। সন্তানকে কোলে তুলে অ্যাম্বুলেন্সে করে যখন বাড়ি আনা হয়, ছোট বাচ্চাটা লাফ মেরে দৌড়ে অ্যাম্বুলেন্সের উপরে উঠে যায়, গিয়া বাবার দুই কপালে কপালে আর দুই গালে চুমু খায় আর বলে বাবা এখনো ঘুমাও, ঘরে মা কান্দে, তাড়াতাড়ি ঘরে চলো। ও বাবা আমার জবাব দেন, এমন ঈদের দিনের বিপদ শুধু এক ঘরে না হাজার ঘরে আসতে পারে কিনা, মৃত্যু এমন একটা জিনিস কখনো তোমাকে সময় দিয়ে আসবে না, এই জন্য অনুনয় বিনয় করি, ও যুবক ও বৃদ্ধ বাবা আর গুনা করিও না, গুনা করিও না, কে কে অদা করতে পারো আর গুনা করবা না, নামাজ সারবা না, আল্লাহর দরবারে হাতটা দেখাইয়া দাও। নারায় তাকবীর, নারায় তাকবীর, আর সোজা করে সোজা করে, ও দয়ার আল্লাহ এই ময়দানে তাকায় দেখো আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ সারব না, আল্লাহ তোমার নবীজির সুন্নাতগুলো আর আমরা আল্লাহ অমান্য করে চলবো না। ও আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার নবীর পথে তোমার মতে চলার তৌফিক দান করো। সবাই বলেন আমিন, আর আসরে বলেন আমিন, আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হইল ভুল ত্রুটি ক্ষমা করে নির্ভেজাল ভাবে আমলের তৌফিক দান করেন। এই মাহফিল এর চেয়ে সফলতার কিছুই নেই যেখানে সবাই আমলের নিয়ত করছে আলহামদুলিল্লাহ বলে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া হবে আজকের মাহফিলের। আচ্ছা, একটা লোক উঠবেন না, শেষ ভালো যার
কথা কয় না মোনাজাত হবে সংক্ষিপ্ত কিছু কথা বলবে চেয়ারম্যান সাহেব এরপরে মোনাজাত একজনও নড়বেন না আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে কয়না আমরা শুনলাম আল্লাহ তাআলা সবাই